রুমের থেকে তো সব বাড়ালাম, আইলাম এয়ারপোর্টের বাসে উঠলাম। এয়ারপোর্টের বাস একটা লেভেল না, কেকড়া বেকড়া বাস, উঠে বইলাম আইলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে দেখলাম জায়গাটা খুবই সুন্দর, দর্শক ভিডিওটা দেখো। আর স্টেপ বাই স্টেপ আমি বলে দিব ভিডিওর মাধ্যমে, জায়গাটা খুবই সুন্দর, দেখতে ভালো লাগবে। বই থাকলাম এক দেড় ঘন্টা, তারপরে ভিতরে যাওয়া দিলে হালকা হালকা একটা টিভি নিলে একটু কাজ করে ওখানে দিলে। প্লেনে যারা নতুন যাবার নিয়ে চেষ্টা করতেছেন তো তিনারা আমার এই ভিডিওর মধ্যে দেখে হেরে আর শুনে আপনারা এই কড়া বস্তু নিয়ে যাবেন না, তো আনবার দেবো না। তো দেখছি পাচ্ছেন আমার পাশে আসলে একটা ক্যামেরার স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা নিয়ে আনতেছে, স্ট্যান্ডটা রাখিয়ে দিয়েছিল যে আমার বললো কি তুমি আমি বললাম ভিডিও ক্রিয়েটার, তো যার নিয়ে আমার স্ট্যান্ডটা আনবার দিল। তো যাগে তো প্লেনের মধ্যে যারা বস্তু কুলে আনবেন না, আতুর সাতুর নোয়া নাড়ি জেলে বস্তু যদিলে আনুন, অয়েল অয়েল মানে কি তেল, নারেল তেল, তো ওইলে আনবা আনবার পাবেন না, আনবার দেন না, কোনো অ্যালাউড নাই। তো আপনারা চাইলে বড়ো বেলে এই লাগেজে আনবার পাবেন, আর ছোটো লাগেজটা জানের হাতে থাকবে, এটা কিন্তু নিবার পাবেন না। এই দর্শক দেখতে পাচ্ছেন এই আমরা একটা লিপ, এই লিপটা লেভেল জায়গা ছাদের রূপে, তিন ফুলের রূপে, তো সরি দুই ফুলের রূপে। তো চাইলে আপনারা আইডা জ্বর পাবেন, আর চাইলে আপনারা এক জায়গায় খারাপ থাকবেন তাহলে। তো বিশেষ করে আমার সিট নম্বর, তো আমার টিকিট দেখলাম সিট নম্বর 10, তালাশ করলাম পাইলাম, সিটে বললাম। তো এখন প্লেন সাইড়ে দেওয়ার পালা আঙ্কা, প্লেনটা সাইড়ে দিল, আমি যেতে আছি। তো কখন যে উঠবো আমি নিজে জানি না, আঙ্কা প্লেনটা পুরো স্পিড হয়ে গেল আবার, দেখুন এই যে এই যে উপরে উঠবেন না, উঠলাম উপরে উঠে আর পালাই একটা হালকা পাতলা সরে মানে ঝাঁকি নাগলো, ঝাঁকি নাগলে কি সাড়ে 6,000 টিকিট কেটে বসি। প্লেন পাইলটে কিলো যে আমাকে নামায় না, বললাম না এখান থেকে নামান যাবে না, নামলে তুই বাঁচবে না, তাই কি দর্শক আমি কি নাম হইন তো নেই, কোনোদিনও নাম হইনি। কিন্তু আমার তো একটা জীবনের মরণের ভয় আছে, যা দর্শক কী করবে। এই যে দেখছি বলছেন কুটু যা তুলে পড়ছি, উড়ে দিয়ে ঘরগুলি ছোটো ছোটো দেখি দুই মধ্যে তোলা করা হবে, তোলে না না দর্শক উড়ে বাজা হবে। তো প্লেনে উড়ে হেরে দেখলাম চা চা ব্যস্ত আছে, আমি আর দর্শক প্লেনে উঠে নিয়ে কোনো দিন চা ব্যস্ত তো চা আমি চাইলাম, আমার চা দিল, দোকানও দিছে, দোকান তো কী কী নিম বলে ভাবছিলাম তো দাম মেলে, তো ওটা নিয়ে নাকি আমি আমি এক কাপ না দুই কাপ চা আমি বেঙ্গলোর গুয়াড়াইতে প্রায় শেষ। তো হাজার রুপে আইলাম, তো উপরে নিজে হাঁস বালাই আমার ক্ষেত্রে বাড়ি ঘরতে হাজার, তো উপরে বালা একটা মনেড়া ফিলে চাইল, তো ওটা বললাম পাইলটে কোলে মিলে কি পাইলটে কোলে আমার কয়েকটা ওটা ক্ষেত যাইকে কুন্তনে নামায় দিল, প্লেন তোলে কান ধরে নামায় দিল, নামলাম ব্যাগ চাইলাম কই ব্যাগ তোরা ভাগে, তো ব্যাগের নিজে আমি খাড়া ছাড়া থাকলাম, ব্যাগ প্যাকেজ নিয়ে কিনলাম। তো সবাই লাইন ধরে খাড়া আছে, সাত দাম এরও খাড়া আছে, তো ব্যাগ ওভার দিয়ে আইল আমারটা তো ব্যাগ আনলাম, আমারও একটা আছে এটা নিয়ে ধরে দিলাম, আরও একটা ব্যাগ আছে এটার সঙ্গে, ব্যাগটা কোন জায়গা ব্যাগ প্যাকেজ ব্যাগে নিয়ে গেলে খাড়া আছে, তো নাই ব্যাগ বাড়ির মুখে।